এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা ছিল নিজেদেরকে প্রমাণ করার জায়গাটা। আমাদের যেহেতু মাল্টি ডিসিপ্লিনের সাবজেক্ট, আমরা সব সাবজেক্টে আসলে কম বেশি আমাদের একটা জানাশোনা থাকে এবং আমরা প্রসেস খুব ভালো জানি। হ্যাঁ, মেথড এবং মেথোডোলজির যে পার্থক্যটা, সেই জায়গায় আমাদের মেথোডোলজিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার কাছে মনে হয়েছে যে প্ল্যানারদের অনেক বেশি ভালো। সো মানে অনেকটা ব্যাপারটা এরকম, একটা গাছ লাগানো হচ্ছে, এখন গাছের আম, পাকা আম খেতে হবে। সো এই লোভে দেশে আসা, নিজের ড্রিমকে তো আসলে কোনো কিছুতে ট্রেড অফ করা যায় না। আমার নিজের সবচেয়ে ভালো দিক কোনটা সেটাকে হাইলাইট করতে হবে। প্ল্যানারদের যে চ্যালেঞ্জের জায়গাটা, এটাকে মাথায় রেখে আসলে প্রফেশনাল লাইফে ঢুকতে হবে, আদারওয়াইজ প্রফেশনাল লাইফে ঢোকা দরকার নেই, একেবারে স্ট্রেট কাট। এখানে কোনো মানে ইজি কাম ইজি গো ব্যাপারটা নাই, যে সে বলছে দেখো আমরা আসলে স্কেলে আঁকছি না, আমরা স্বপ্নটাকে আঁকছি। আমি স্পেশালি আমি বলবো যে পাবলিক ইউনিভার্সিটি সবচেয়ে বড় জায়গাটা কোথায়, আমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন সোশ্যাল এবং ইকোনমিক স্ট্যাটাসের সবার সাথে, মানে একটা পাবলিক ক্যাম্পাসে গ্র্যাজুয়েট মানে সে ফুল বাংলাদেশকে দেখে আসছে, কম বেশি সব ধরনের বাস্তবতা দেখে আসছে। ব্যাচমেটরা কিন্তু আজকে নাসাতে জব করতেছে অথবা মাইক্রোসফটে জব করতেছে বা আরও আরও ভালো লেভেলে এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে। সো এদের সাথে হল শেয়ার করাটা কিন্তু অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার, প্রতি মুহূর্তে কিন্তু পাঞ্চ নিতে হচ্ছে যে ফাইন এভাবেও চিন্তা করা। আসলে সিজিপি এর ব্যাপারটাতে অনেকে অনেক কমেন্ট করতে চায়, বাট আমার কাছে মনে হয় এটা একটা অ্যাসেট। শুধু এই জিনিসটা আমি ইউনিভার্সিটি থেকে নিতে পারি, শুধু এই জিনিসটা নিতে পারি, মানে একেবারে পেন অ্যান্ড পেপারে, যেটা আসলে পরবর্তীতে ক্যাশ আউট হয়। সেকেন্ড ইয়ারের পর থেকে আসলে নিজেকে চিন্তা করা উচিত যে আমি আসলে কোন জায়গাটা যাবো, আমি পাশ করার পর কি দেশে থাকবো নাকি বিদেশে সেটেল হবো নাকি বিসিএসে ফাইট করবো নাকি আমাদের যে একেবারে জেনারেল যে প্ল্যানিংয়ের সেক্টরে আমার প্রফেশন লাইফটা শুরু করবো। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি দরকার। সেটা হচ্ছে যে ক্লায়েন্টরা যখন আসে তারা আসলে ওয়ান ডোর সার্ভিসটা, ওয়ান ডোর সার্ভিস হচ্ছে ফাইন আমি কনসালটেন্টের সামনে আসছি, সে আমাকে সব কিছু সমাধান করে দেবে।